ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার আর ভাবী ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি আর কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি ভাবী ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি মইদুল নিজেকে ধোয়া তুলসী পাতা ভেবো না हो जाए फातुमियो भालो ना फोनेर नेशाय दुनिया पागल फोन छाड़ा चले ना फोनेर नेशाय आर फोन ना देखे बच्चा कच्चा राते आर घुमाय ना फोनेर नेशाय आर फोन ना थकले एई पाती खालीते आमादेर आशा तो होतो ना फोनेर नेशाय दुनियाते जे ফোনটা যে আবিষ্কার করেছিল এই ফোনটা কিন্তু ভালো খারাপের জন্য আবিষ্কার করেনি তার চিন্তা ভাবনা কিন্তু আলাদা ছিল কিন্তু আমরা ফোনটাকে এখন ইউজ করি কি রকম এই ফোন একটা এমন আজীব জিনিস আজীব বলে না তো এই ফোনটা এমন একটা কাল হয়ে উঠেছে আট থেকে আশি সবাইয়ের হাতে ফোন আর বাচ্চারা খায় না ফোনটা হাতে ধরিয়ে দিল এই দুনিয়াতে দেখবেন আমার মা বোনেরা একটু সিরিয়াল দেখছে দেখতে দেখতে যেই দেখছে বাচ্চা গুলুচ্ছে নাও এই ফোনটা তুমি নাও আর আমি একটুখানি এইদিকে আমি আমার কাজ করি তো সেই ফোন সম্পর্কে কবি চন্দ্রের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন একটু ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় ওই ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় দুনিয়াতে সফর হয়েছে ফোনটা এখন আপন এই দুনিয়াতে সফর হয়েছে ফোনটা এখন আপন আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবারই হাতে ফোন দুনিয়াতে সফর হয়েছে ফোনটা এখন আপন আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবারই হাতে ফোন বাচ্চারা কেউ গজল শোনে কেউ দেখে কার্টুন যুবক যুবতী ফেসবুকেতে ব্যস্ত সারাক্ষণ আর গেম খেলে ভাই সময় কেটে যায় গেম খেলে ভাই সময় কেটে যায় কাজে মন লাগে না আমরা ফোনের দিবানা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আগে বন্ধু বান্ধব আড্ডা দিত ওই এক একটা করে এলাকায় সেই মাচা মতো থাকে না সেখানে বসে বসে কত গল্প হতো কার কি হয়েছে কোথায় কি আমরা খেলাধুলা করতাম কিন্তু বন্ধু বান্ধব আড্ডা দেয় একে অপরের সাথে কিন্তু একটা বন্ধু ফোন নিয়ে ওইদিকে ফিরে থাকে আর একটা বন্ধু ফোন নিয়ে ওইদিকে ফিরে থাকে স্বামী স্ত্রী শুয়ে আছে একই বিছানা ইনি ফোন নিয়ে ব্যস্ত উনি ফোন নিয়ে ওইদিকে ব্যস্ত তার বাচ্চাটার কিন্তু খবর রাখে না কোন দিক থেকে পড়ে গেল কি কি হলো তো এই দুনিয়াতে ফোন কত আজীব সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে আজ কারো সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে আজ কারো সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে স্বামী স্ত্রী আজ পাশাপাশি কেউ কাউকে চেনে না আর ফোনের নেশায় এমন ডুবে রয় বাচ্চার খবর রাখে না আর ফোন ছাড়া বাচ্চা এখন খেতেও চায় না এলো একই জামানা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না ফোনের নেশায়
কথা কেউ খারাপ ভাববে না যেটা হাকিকাত সেটা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার আর ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি আর কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি মইদুল নিজেকে ধোয়া তুলসী পাতা ভেবো না हो जाए फातुमियो भालो ना फोनेर नेशाय दुनिया पागल फोन छाड़ा चले ना फोनेर नेशाय आर फोन ना देखे बच्चा कच्चा राते आर घुमाय ना फोनेर नेशाय आर फोन ना थकले ए पाती खालीते आमादेर आशा तो होतो ना फोनेर नेशाय चलो फोन ना करले आमरा आसतम कि बोल ফোন করে যে বলে আমরা এসে ফোনটা ভালোর জন্য ইউজ করতে হবে খারাপের জন্য আমরা যদি ইউজ করি চলবে না আমরা কি করি এই দুনিয়াতে কেউ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ চালায় কিন্তু ভালো ব্যবহারটা করতে হবে এটা অনুরোধ বাকি আপনাদের কাছে কেন আমরা কোনটা ভুল কোনটা ঠিক সব জানি যেমন আমাদের ইনস্টাগ্রামে আমি কি করি আমি গজল পোস্ট করি আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অনেকজন অনেক রকম ইউজ করে আমি ফেসবুকে আমি মাঝে মধ্যে গজল পোস্ট করি বা অনেক জনা অনেক রকম কিছু পোস্ট করি আমাদের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আপনারা এসব জায়গা দেখবেন আমরা চেষ্টা করি তো আপনাদেরকে অনুরোধ করব চালাবেন কেউ আবার ছেলেরা মেয়েদের ফটো লাগিয়ে ফেসবুক চালাচ্ছে মেয়েদের নাম দিয়ে আর কথা বলছে কত বড় খারাপ কাজ করছে এটা কি জানে ছেলেদেরকে উল্টো পাল্টা কথা বলছে তাদের সঙ্গে লাইন করছে কি ফায়দা হচ্ছে কোন ফায়দা হচ্ছে না এই ফোনটা যিনি আবিষ্কার করে তিনি ভালোর জন্য করেছেন তো আমি অনুরোধ করব আপনারা ফোন কে কেউ খারাপ ইউজ করবেন না তখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের আজার ভাই কে আজারউদ্দিন বাচ্চা দেবে এসো বাচ্চা এসো দুটো বাজে এখন টিকিট করে